সবাইকে ফ্লাইং কিস করে দাও। ওরা আমার নাম শ্রিয়াম, সবাইকে টাটা করে দাও তো, টাটা পিতা পুত্র করে দাও, পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমিন। সবাইকে শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে অনেক সকাল সকাল উঠেছি, সকাল থেকে উঠেই সকালে যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো করলাম, প্রার্থনা আমাদের হয়ে গেছে। আর এই যে শ্রিয়ামবাবু এখন বসে বসে মোবাইল দেখছে, তার মধ্যে চুমকি আমাকে লেবু জল দিয়ে দিয়েছে, লেবু জল খাচ্ছি। দোকানে অনেকগুলো কাজ ছিল সেগুলো মিট করলাম, তার মধ্যে আবারও আবার এদিন এদিকে আবার রচা দিয়ে দিয়েছে, লেবু জল খেয়ে রচাটা খাবো। খেয়ে আজকের ওয়েদারটা মোটামুটি আছে, খুব একটা রোদ ওঠেনি, কিন্তু মেঘলা আকাশ, তবে বৃষ্টিটা নেই, ছাদের কাজটা সেরে আসবো। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই যে শ্রিয়ামবাবু এখন মোবাইল দেখছে, গরম গরম চাটা খেয়ে নি, দেখা হচ্ছে ছাদের কাজ সারার পর। বিস্কুট খাবি? দুটো আনলে কেন, একটাই তো আনতে পারো। আমি এটা খাবো বলে এনেছি, আমি এটা দিয়ে চা খাবো বলে। ভাবো না, দেখো কুকিজ মিষ্টি না নোনতা, মিষ্টি তো মিষ্টি, তুমি বেশি খেও না, তুমি টোস্ট খাও, মিষ্টি বিস্কুট তোমার খাওয়ার দরকার নেই। শ্রিয়াম স্যার আমি খাবো, তুমি টোস্ট খাও। তুমি টোস্টটা খাও, ও মিষ্টি বিস্কুট খাও। কি বললাম, চুমকিকে স্কুলে দিতে। ওয়েদারটা মোটামুটি আছে, কিন্তু মেঘলা আছে, আর বাড়িতে পুরো জঙ্গল হয়ে গেছে একদম। যাই হোক, এদিকে ফুলটাও খুব সুন্দর ফুটেছে। যাই হোক, চুমকিকে স্কুলে দিয়ে আসি, আর শ্রিয়াংস বরাবরের মতন বাড়িতে থাকবে। পড়েছে চুমকি স্কুলে যাবে, ওয়েদার ভালো আছে, তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। ছাতা নিয়ে আছো? চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে, শ্রিয়ামসকে টিফিন করিয়ে দিলাম, এবার আমি টিফিন করব। তার মধ্যে দোকানে কিছু কাজ ছিল সেগুলো সারলাম। আর এই যে শ্রিয়ামসবাবু টিফিন টিফিন করে এখন মোবাইল দেখছে, শুয়ে শুয়ে এসছে স্কুল থেকে। হ্যাঁ, এসে ডালটা একটু গরম করে নিলাম, কারণ ডালটা ঠান্ডা হয়ে গেছিলো, যাওয়ার আগে করে রেখে গেছিলাম। আর এই একটু চিকেন ছিল, এটা গরম করে নিলাম। দেরি হয়ে গেছে, এমনিতে 4:15 হয়ে গেছে, 20 বাজতে যায়, আজ মিটিং ছিল স্কুলে, দেরিও হয়ে গেছে। এই আম দিয়ে টক ডাল নিয়ে নাও, ডালটা নিয়ে নাও, আর গরম গরম পটল ভাজা। চলে আয় চলে আয় শ্রিয়াস, চলে আয়, তোর জন্য আমি চিকেন গরম করেছি, চলে আয় চলে এসো, বাবা খেতে এসো। এবার এসে বসে পড়েছে, কারণ শ্রিয়াংসের এই যে চিকেন গরম করলাম, গরম গরম চিকেন দিয়ে ভাত খাবে। হচ্ছে পুরো ঘরময় গন্ধ, তো নিচ থেকে গন্ধ পাচ্ছি আমি, ওই জন্য শ্রিয়াংস কাঁদতে কাঁদতে চুপ। হ্যাঁ, আরে এ তো গন্ধ চারিদিক থেকে পাওয়া যাচ্ছে, নিচ থেকে গন্ধ আসছে। হ্যাঁ, পুরো মোমো করছে, বুঝতেই পারছি, কিন্তু তুমি এই শরীর খারাপ এই অবস্থায় কখন থেকে করছো? সব স্কুল থেকে এসে লেগে গেছো নাকি? কটা তাল ভাঙলে? হ্যাঁ, কই দেখি তাল দেখি, এগুলোকে নিচে একটা সাইড করে ই করবে, আমি এখানে তুলে দিচ্ছি, বুঝলে? নিচে যখন যাবে পেয়ারা গাছের তলা ফেলবে, থাক থাক তাহলে শ্বাস খাওয়া যাবে, একদম থাক, যখন নিচে যাবে নিয়ে যাবে। আমি তো ওই জন্যই বলেছিলাম যে তালগুলো এ করে দিই আমি।
তারপর তোমার বাবা আছে লাইনে, তোমার বাবা লাইনে আছে, তাকে দিতেই হবে। যার জন্য তাল বয়ে বয়ে আনছে তো, গন্ধ শুকিয়ে তো একদম পেট ভরে যাবে। তাল এমন একটা জিনিস, সে নিচ থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। বুড়োকে নাড়তে শিখিয়ে দাও, ও যখন এখান থেকে যাচ্ছে না তুই নাড়। আমি একটু নেড়ে দেবো, পারবো আমি কি আবার বসবো দুধটা হয়ে গেলে গিয়ে বসবো। বলো তাল বলে দাও বাবা, তাল কি খাবি শ্রিয়াংশ? কে খাবে? শ্রিয়াংশ খাবে নাকি? সকালের জন্য এটা করছি, রুটি দিয়ে। না না ওকে একটু দিও, না হলে তো বিপদ হয়ে যাবে। দিয়ে খাবে, তাল দিয়ে রুটি দিয়ে, তাল খেয়ে বোনের ভীষণ পছন্দ। মাই সারা দু তিন মাস যতক্ষণ তাল শেষ না হবে আমাদের জন্য এটা, মানে এটা ভীষণ প্রিয়। তালের পড়া তালের পুলি তো আছে, কিন্তু এটা রোজ থাকবেই। তবে একদিন একদিন একটু বড়া বড়া করবো, বড়া তো করবো, দাঁড়াও আগে এটা করিনি আমি, আবার একটু গুছি গাছি নি। এবারে না হোক, নাকল আছে তো, নাকল পড়েছে, নাকল পড়েছে, কিন্তু বড়াটা একদিন করো। বড়াটা হেভি লাগে খেতে, ঠিক আছে একটা ছোট ছোট করে হোক, একদিনই কি আর সব হবে? ঠিক আছে করো, ওই চা করো নাকি, ঠিক আছে যে চা করে দিলাম ওদের। শ্রিয়াংশ চুপ করে আছে, বায়না করেছিল আবার নিজে নিজেই থেমে গেল। এই যে বাংলাদেশের গন্ডগোল হচ্ছে, আর বাংলাদেশের পানির টোস্ট খাচ্ছি আমরা, আর বাংলাদেশের বিস্কুট আর খায় না। বাংলা বাংলাদেশ থেকে আর ইলিশও এবার আর আসবে না, যা শুরু হয়েছে। খেয়ে নাও শ্রিয়াংশ, চা বিস্কুট খেয়ে নাও। রাতের জন্য আজকে আলু ভাজা বসিয়েছি, আলু ভাজা হলেই আটা মাখবো, রুটি করবো, এর মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধ একটু বেশি লাগে, দুধ বেশি দিলেই টেস্ট হয় ভালো, আর চিনি তো লাগবেই, পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি। এবার নাড়বো, ঘন হয়ে আসলে তারপর নামিয়ে নেবো। ফুটছে, খুব সুন্দর কালারও হয়েছে, কিন্তু এই সময়টা তাল খুব ছেটে, সাবধানে করতে হয়। অনেকটাই দুধ দিয়েছিলাম, একটা তালে প্রায় 2 কিলো দুধই দিয়েছি, আর একটুখানি হলেই নামিয়ে নেব, আর একটু ঘন হবে। পেঁয়াজ খেতে বসে গেছে, ডিম ফাটিয়ে ফেলেছে, একটা ডিম ছিল সেটাই ভেজে দিলাম। লঙ্কা দিয়ে বউ ডিম খায়, ওর হচ্ছে সমস্যা শুধু ডিম থাকলেই ডিম ফাটিয়ে দিল, ডিম রাখতে দেবে। শিয়াল সাথে যাইনি, যার জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছে, আর আমি তৈরি নিয়ে বসবো। যাই হোক, রাতে ডিনার দিয়ে দিয়েছে, খেয়ে নিয়ে ছুটির পর এখন অনেক কাজ বাকি আছে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে দিনের নতুন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমার চ্যানেল, দেখতে থাকুন সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সবাইকে শুভরাত্রি, টাটা।